DMC Dremers, সেরাদের সেরা হবার প্রস্তুতি সেরা প্ল্যাটফর্মের সাথে। লাস্ট প্রশ্ন, আমি গতদিন তোমার একটা স্ক্রিনশট পোস্ট করেছিলাম, তুমি আমাদের DMC Dremers অ্যাপে নিয়মিত পরীক্ষা দিতে, এইটা তোমাকে কিভাবে সাহায্য করেছে তুমি যদি বলতে? আমি আসলে যখন 21 সালে ছিলাম বা ওই বইগুলো যখন কিনেছিলাম, স্পেশালি যখন আমি কেমিস্ট্রি পড়া স্টার্ট করি, ফিজিক্স পড়া স্টার্ট করি, তখন আসলে আমার তো তেমন কোনো অনলাইন কোর্স ছিল না পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, তখন আমি আসলে ফ্রি এক্সাম রিসোর্স খুঁজতেছিলাম। তো তারপর আমি DMC Dremers-এর একটা অ্যাপ পাই, সেখানে দেখতাম যে অনেক অনেক ফ্রিতে অনেকগুলো এক্সাম দেওয়া যায়। তো তখন থেকে আসলে আমার 21 সালে একটা আইডি ছিল, ওই আইডি দিয়ে আমি তখন পরীক্ষাগুলো দিতাম। আর যখন যে অধ্যায়টা পড়তাম, এটা অনেক টপিক টপিক আকারে ভাগ করা থাকতো, আবার অধ্যায় ভিত্তিকও ভাগ করা থাকতো, তো ওই পরীক্ষাগুলো দিতাম। তখন থেকে আসলে DMC Dremers বলা যেতে পারে আমার শুরু DMC Dremers-এর সাথে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে। আর তারপর যখন কলেজে ভর্তি হয়, তখন ওই ফোনটা ছিল না, তখন আলাদা করে আরেকটা নতুন করে আইডি খুলি, তো ওটা দিয়ে তখন আবার কন্টিনিউ করি। মাঝে মাঝে যখন সুযোগ থাকতো, কোথাও কোনো আমার পেইড কোনো রিসোর্স আমার ছিল না, মানে যখন কোনো ছিল না বা হয়তো আমি একটু অন্যদের চেয়ে অ্যাডভান্স এগিয়ে গেছি বা কোর্সের চেয়ে একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছি, তখন আসলে যখন আমার ফ্রি পেইড কোনো এক্সাম আমি পাচ্ছিলাম না, তখন DMC Dremers-এ ফ্রি এক্সামগুলো দিতাম। এবং কোয়েশনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, কোয়েশনগুলো আলাদা করে বুকমার্ক করা যেত, এবং কোনগুলো ভুল হয়েছে শুধু ওইগুলো দেখা যেত, আবার কোয়েশন সবগুলো কোয়েশনে দেখা যেত, বেশ ভালো, এবং ইভালুয়েশনটা অনেক ভালো হতো। এটা আমার ক্ষেত্রে বেশ ভালোই, স্পেশালি যখন একদম ফার্স্টের দিকে ছিলাম, তখন আমার কোনো পেইড রিসোর্স ছিল না, তো ওই সময়টা আমাকে বেশি সাহায্য করেছে। থ্যাংক ইউ, আমরা যে তোমার জার্নির একটা ছোট্ট অংশে তোমাকে আমরা সাহায্য করতে পেরেছি, সেজন্য ভালো লাগছে যে তোমার শুরুতে আমরা ছিলাম। DMC Dremers, সেরাদের সেরা হবার প্রস্তুতি সেরা প্ল্যাটফর্মের সাথে।